এইচএসসি 2021 এর মানবন্টন ও সংক্ষিপ্ত সিলেবাস। বিষয় গার্হস্থ্য প্রথম পত্র, বিষয় কোড 273। গার্হস্থ্য প্রথম পত্রে সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি, যেখান থেকে উত্তর করতে হবে 2টি। মূলত ক ও খ বিভাগে 4টি করে মোট 8টি প্রশ্ন থাকবে এবং 1টি করে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 25টি, যার মধ্য থেকে উত্তর করতে হবে 12টি। সৃজনশীল প্রশ্ন 2টি 20 নম্বর, বহুনির্বাচনী প্রশ্ন 12টি 12 নম্বর, ব্যবহারিক 13 নম্বর। এ হচ্ছে সর্বমোট 45 নম্বর। গার্হস্থ্য প্রথম পত্র থেকে যে অধ্যায়গুলো থাকবে সেগুলো হচ্ছে: তৃতীয় অধ্যায় গৃহ সম্পদ ব্যবস্থাপনা, সম্পদ, সম্পদের বৈশিষ্ট্য, সম্পদের শ্রেণী বিভাগ, অর্থ সম্পদ ব্যবস্থাপনা, পারিবারিক আয় ও আয়ের প্রকারভেদ, পারিবারিক ব্যয়, বাজেট, পারিবারিক বাজেট। এই বিষয়গুলো পড়তে হবে তৃতীয় অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ। এই অধ্যায় থেকে পড়তে হবে সঞ্চয়ের প্রয়োজনীয়তা, সঞ্চয়ের প্রকারভেদ ও মাধ্যম, বিনিয়োগ, ঋণ। অষ্টম অধ্যায় আসবাব নির্বাচন, বিন্যাস ও গৃহসজ্জা। এই অধ্যায় থেকে পড়তে হবে আসবাব নির্বাচন, আসবাবপত্র বিন্যাস, আসবাবপত্রের যত্ন ও রক্ষণাবেক্ষণ, গৃহসজ্জার আনুষঙ্গিক উপাদান, পর্দা, কার্পেট, দেয়াল ও পুষ্পসজ্জা, পুষ্পবিন্যাস। নবম অধ্যায় গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার। এ অধ্যায় থেকে পড়তে হবে গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার বহুমুখী ব্যবহার, নকশা পরিকল্পনা। একাদশ অধ্যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র। এ অধ্যায় থেকে পড়তে হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র, জামদানি, মণিপুরী তাঁত, টাঙ্গাইল তাঁত, রাজশাহী সিল্ক, বেনারসি, খদ্দর। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক, মণিপুরী, খাসিয়া, চাকমা, রাখাইন ও সাঁওতাল। দ্বাদশ অধ্যায় ফ্যাশন, স্টাইল ও ডিজাইন। এ অধ্যায় থেকে পড়তে হবে ফ্যাশন ও স্টাইল, ফ্যাশন চক্র, ফ্যাশনের পরিবর্তন, পোশাক ও বস্ত্র শিল্পের উন্নয়ন, পোশাক নির্বাচন ও ক্রয়। ত্রয়োদশ অধ্যায় বস্ত্রের রং ও ছাপা। এ অধ্যায় থেকে পড়তে হবে বস্ত্রের রং করা ও ছাপা, বিভিন্ন ধরনের রং, বস্ত্রের রং প্রয়োগ, বস্ত্রখণ্ডের টাইডাইকরণ, ব্লকরণ। চতুর্দশ অধ্যায় পোশাকের শিল্পকলার নীতি ও উপাদান। এ অধ্যায় থেকে পড়তে হবে পোশাকের শিল্পকলার উপাদান, পোশাকের শিল্পকলার নীতি, পোশাকের শিল্পকলার নীতি ও শিল্পকলার উপাদান প্রয়োগ। গার্হস্থ্য দ্বিতীয় পত্র, বিষয় কোড 274। গার্হস্থ্য দ্বিতীয় পত্রে সৃজনশীল প্রশ্ন থাকবে মোট 8টি, উত্তর করতে হবে 2টি। অর্থাৎ ক ও খ বিভাগে 4টি মোট 8টি প্রশ্ন থাকবে এবং 1টি করে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 25টি, উত্তর করতে হবে 12টি। সৃজনশীল প্রশ্ন 2টি 20 মার্ক, বহুনির্বাচনী প্রশ্ন 12টি 12 মার্ক, ব্যবহারিক 13 মার্ক, সর্বমোট 45 মার্ক। গার্হস্থ্য দ্বিতীয় পত্র থেকে যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে: প্রথম অধ্যায় বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো। এ অধ্যায় থেকে পড়তে হবে সমাজ ও পরিবার, পরিবারের শ্রেণী বিভাগ, পরিবারের বৈশিষ্ট্য, পরিবারের কার্যাবলী, পরিবারের উপর সমাজ পরিবর্তনের প্রভাব, পারিবারিক বন্ধন, পরিকল্পিত পরিবার, শিশুর মানসিক ও শারীরিক বিকাশে পরিকল্পিত পরিবারের ভূমিকা। চতুর্থ অধ্যায় নবজাতক, প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা। এ অধ্যায় থেকে পড়তে হবে নতুন শিশুর আগমনে পরিবারের প্রস্তুতি, সদ্যজাত শিশুর জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি, নবজাতক স্বাস্থ্য রক্ষা, সুস্থ পুত্তা পরিমাপ, পরিচর্যা, স্বাস্থ্যগত সমস্যা, প্রসূতি মায়ের যত্ন, নবজাতকের খাদ্য, মায়ের দুধের গুণাগুণ, বুকের দুধ পান করানোর নিয়ম, শিশুর টিকা। ষষ্ঠ অধ্যায়
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এ অধ্যায় থেকে পড়তে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, প্রতিবন্ধী শিশু, শ্রেণীবিভাগ, চিহ্নিতকরণ, শিক্ষা পদ্ধতি, অটিস্টিক শিশু, শ্রেণীবিভাগ, চিহ্নিতকরণ, শিক্ষা পদ্ধতি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্ব। অষ্টম অধ্যায় মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য। এ অধ্যায় থেকে পড়তে হবে মানসিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের লক্ষণ, মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য, মানসিক স্বাস্থ্যের উপাদান, শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে উপযুক্ত পরিবেশ, প্রজনন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্যের প্রয়োজনীয়তা, প্রজনন স্বাস্থ্য রক্ষার উপায়, প্রজনন স্বাস্থ্যের উপাদান, এইচআইভি ও এইডস, এইচআইভি ও এইডসের ঝুঁকি প্রতিরোধ, এইডস আক্রান্তদের প্রতি পরিবার ও সমাজের ভূমিকা। দশম অধ্যায় পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ। এ অধ্যায় থেকে পড়তে হবে পরিপাক, পরিপাকতন্ত্রের গঠন, পরিপাক গ্রন্থি ও গ্রন্থি নিঃসৃত জারক রস, খাদ্য পরিপাক ও শোষণ, কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট। একাদশ অধ্যায় শক্তি চাহিদা। এ অধ্যায় থেকে পড়তে হবে শক্তি, শক্তির প্রয়োজনীয়তা, শক্তির পরিমাপ, শক্তি চাহিদা নির্ণয়ে বিবেচ্য বিষয়, শক্তি চাহিদায় প্রভাবিত বিষয়, ব্যক্তির শক্তি চাহিদা নির্ণয়। ত্রয়োদশ অধ্যায় রোগ ও পথ্য ব্যবস্থাপনা। এ অধ্যায় থেকে পড়তে হবে পথ্য পরিকল্পনা, বিভিন্ন রোগের পথ্য, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, জন্ডিস, আলসার, আমাশয়, কোষ্ঠকাঠিন্য। এই ছিল গার্হস্থ্য প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মানবণ্ডন এবং সংক্ষিপ্ত সিলেবাস। আরও অন্যান্য বিষয় সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।